একদিনে ত্বকের কালো দাগ দূর করে ত্বক যদি আপনি ধবধবে ফর্সা করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। পার্লারে 2000 টাকার ফেশিয়াল আপনি বাসায় 25 থেকে 30 টাকা খরচ করে যে স্কিন লুক পাবেন সেটা দেখে আপনি চমকে যাবেন। ভিডিওতে প্রমাণ দেখাবো কতটা গ্লোয়িং হয় এবং আপনারা জানলে অবাক হবেন, আপনি প্রথমবার ব্যবহার করবেন প্রথমবারই রেজাল্ট পাবেন। মাত্র দুটি স্টেপে সাধারণ উপকরণ দিয়ে, রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে ফেশিয়ালটি করে দেখাবো। প্রথমে আমাদের যে উপকরণটি প্রয়োজন হবে সেটা হচ্ছে কফি, এবং কফিতে ক্যাফিন থাকে তাই এটা স্কিনটাকে অনেক বেশি লাইটেনিং ব্রাইটেনিং করে। শুধু কি তাই, এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং আপনার স্কিনকে করবে অনেক ফর্সা। কফির যে রেমেডিগুলো যারা একবার স্কিনে ব্যবহার করেননি তারা অবশ্যই একবার ব্যবহার করবেন, জাস্ট চমকে যাবেন, ইনস্ট্যান্ট আপনার স্কিনে কাজ হবে। এরপর আমাদের প্রয়োজন হবে এক চামচ চিনি এবং এটা স্ক্রাবের কাজ করবে। এই একটি রেমেডি দিয়ে আমাদের স্কিনে তিন ধরনের কাজ পাবো, যেটা স্কিনটাকে ক্লিনজার করবে, স্ক্রাবের কাজ করবে এবং ব্রাইটেনিং এরও কাজ করবে। চিনি পরিবর্তে ওরসে গুঁড়া নেওয়া যায়। আসলে দানাযুক্ত যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমাদের স্কিনে ব্যবহার করা হয় তাহলে ব্ল্যাকহেড সার্জেস দূর হবে এবং ডেড সেল চলে যাবে। দিয়ে দিচ্ছি লেবু রস। যাদের স্কিনে অ্যালার্জি সেন্সিটিভ তারা লেবু রস অবশ্যই স্কিপ করবেন। স্কিনে লেবু রস ব্যবহার করা অনেক বেশি জরুরি, কারণ লেবু রস ব্যবহার করলে ন্যাচারাল ব্লিসের কাজ করে, কিন্তু সেন্সিটিভ স্কিনে ব্যবহার না করাই ভালো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল তেল। কোকোনাট অয়েল স্কিন ডিপলি ক্লিন করে এবং কোকোনাট অয়েলে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটা আমাদের স্কিনে কোলাজেন বুস্ট করতে সাহায্য করে। যাদের স্কিন অতিরিক্ত অয়েলি তারা নারকেল তেল বা যে কোনো তেল স্কিপ করবেন। সো আপনারা চাইলে প্রথমে গরম পানির ভাব স্কিনে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন, এতে আরো বেশি ফলাফল পাবেন। পুরো স্কিনে এটা ভালো করে লাগাতে হবে, এটা ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করবে এবং আপনার স্কিনে যে ব্ল্যাকহেডস হোয়াইটনেস দূর হয়ে যাবে যদি আপনি ভালো করে মাসাজ করেন। 3-4 মিনিট আলতো করে মাসাজ করতে হবে, তারপর নর্মাল পানিতে ওয়াশ করতে হবে। হালকা কুসুম গরম পানিতে স্কিনটা ওয়াশ করে নিতে পারেন। রেজাল্ট আপনারা তখনই বুঝতে পারবেন যখন বাসায় ট্রাই করবেন। এতটুকু গ্যারান্টি দেবো আপনারা জাস্ট এই ফেশিয়ালের ফ্যান হয়ে যাবেন, কোনোদিন ছাড়তেই পারবেন না। দ্বিতীয় স্টেপে জাদুর একটা ফেস মাস্ক তৈরি করে দেখাবো, যেটা ইনস্ট্যান্ট স্কিনকে অনেক গুণ ফর্সা করবে। এখানে নিয়েছি এক চামচ বেসন, বেসন ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে, ভেতর থেকে স্কিনকে ব্রাইটেনিং করে। এবং এখানে নিয়েছি এক চামচ চালের গুঁড়া। কোরিয়ান জাপানিজ মেয়েরা অনেক চালের রেমেডি গুলো ব্যবহার করে। চালের গুঁড়া স্কিনের ফাইন লাইন্স এবং রিঙ্কেলস দূর করে এবং স্কিনকে করবে অনেক বেশি ভালো, এবং বয়সের ছাপ দূর হয়ে গেলে স্কিন অনেক বেশি সুন্দর দেখায়। এখানে নিয়েছি এক চামচ কফি, এবং কফি যে স্কিনের জন্য কত ভালো সেটা কিন্তু বলেই দিয়েছি। আপনি যদি চান এত ঝামেলা আমার পছন্দ না, আমি কম ঝামেলার মধ্যে সবকিছু সারতে চাই, তাহলে এই রেমেডিটা এভাবে তৈরি করে ওয়াশরুমে এয়ারটাইট কোটে রেখে দেবেন। যখন আপনি গোসলে যাবেন হাতে একটু পাউডার নিয়ে পানি মিক্স করে পুরো মুখে লাগাবেন, 10-15 মিনিট রেখে নর্মাল পানিতে ওয়াশ করে ফেলবেন। এখানে 2 চামচ টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে পানি ছাড়া টক দই ব্যবহার করতে পারেন, আমি পানি সহ টক দই ব্যবহার করেছি। যাদের বাসায় গোলাপ জল আছে তারা অবশ্যই এখানে গোলাপ জল ব্যবহার করবেন। এখানে দিয়ে দিলাম লেবু রস। ওই যে বললাম যাদের সেন্সিটিভ অ্যালার্জি স্কিন তারা লেবু রসটা স্কিপ করতে পারেন। এই রেমেডি নর্মাল ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তবে আমি বলবো নর্মাল ফ্রিজে না রেখে সরাসরি ব্যবহার করার জন্য। রেমেডিটা এতটাই কার্যকরী, ঘাড় গলায় ব্যবহার করবেন, ঘাড় গলার কালো দাগও উঠে যাবে। হোমমেড রেমেডিগুলো যে কত ভালো হয় যারা ব্যবহার করে না তারা আসলে জানে না, আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। আপনি আলাদা করে সপ্তাহে 3-4 দিন এই ফেস মাস্কটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দুটো স্টেপ আলাদা আলাদা করে স্কিনে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে দুটো স্টেপ একসাথে ফেশিয়াল করার মতো ব্যবহার করতে পারবেন। আমার কাছে মনে হয় দুটো স্টেপ একসাথে ব্যবহার করা বেশি একটা ঝামেলা নয়, তো আপনারা চেষ্টা করবেন একসাথে ব্যবহার করার এবং এতে এক্সট্রা বেনিফিট পাবেন। স্কিনে পুরো করে লাগাবেন এবং ঘাড় গলায় হাতেও লাগাতে পারবেন, এবং এটা ওয়েট করতে হবে যতক্ষণ হালকা শুকিয়ে যাচ্ছে, একদম পুরোপুরি শুকানো যাবে না, স্কিনে টান খায় এমনটা করা যাবে না। সো এই অবস্থায় আমাদের স্কিনে ভালো করে মাসাজ করে নর্মাল পানিতে ওয়াশ করতে হবে। দুটো স্টেপে এই ফেশিয়াল সপ্তাহে 1 দিন বা 2 দিন করলেই হবে, আর বেশি করার দরকার নেই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।